পোস্টার নিয়ে আমার মন্তব্য হচ্ছে কেবা কারা করেছে আমি জানি না। আমি প্রথম দিন থেকে আজও বলছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাশীল, বাকিদের প্রতি আমারও মান অভিমান আছে, খুব আছে। সেটা নিয়ে যদি দলীয় স্তরে কোনো আলোচনা হয় সেখানে আমি তার জবাব দেবো, এটা আমি সাংবাদিকদের সামনে দলীয় স্তরের কথা কোনো কিছু বলব না। আর রক্তদান শিবিরের প্রসঙ্গ যেটা বলছেন, এবং শুভেন্দু অধিকারী বাংলার একজন জননেতা, তার অনুগামী শুধু পশ্চিম বর্ধমান নয় সারা রাজ্যের 23টা জেলাতেই আছে। এবারে সেখানে কোন অনুগামীরা কী ধরনের কর্মসূচি অর্গানাইজ করবে তার সবটার দায়িত্ব শুভেন্দুবাবু কিন্তু আমায় দেননি। আমার সাথে ওনার যেটা সম্পর্ক সেটা হচ্ছে একদম সম্পূর্ণ ব্যক্তিগত সম্পর্ক, এবং সেই ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে তার কাছ থেকে যদি কোনো নির্দেশ আছে সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করবো সেই নির্দেশটা। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।